নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুদীপ্তার রান্নাঘর। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচোড় কালিয়া। আর এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই করে ট্রাই করতে পারেন। আর এই এঁচোড় কালিয়াটি বানানোর জন্য এখানে আমি একটি এঁচোড়কে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। এবারে আমি এঁচোড় আলুটাকে একসঙ্গে একটু ভাপিয়ে নেব। এখন আমি গ্রেভিটা বানানোর জন্য মশলাটা রেডি করে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি এই টমেটোটাকে গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। একইভাবে আমি 1 ইঞ্চি পরিমাণ এক টুকরো আদাকেও গ্রাইন্ড করে নিলাম। এবারে আমি কাজু ও অল্প পরিমাণ চালমগজকে একসঙ্গে গ্রাইন্ড করে নেব। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এদিকে এঁচোড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এঁচোড়গুলোকে আমি নামিয়ে নিলাম। এবারে আমি এঁচোড় ও আলুটাকে একসঙ্গে একটু হালকা লাল করে ভেজে নামিয়ে নেব। এবারে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন। এখন আমি মশলাটার মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই। টক দইটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এঁচোড়টা হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি ফোড়নটা দিয়ে দেব। তার জন্য প্যানে কিছু সামান্য তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 চামচ আস্ত জিরে। এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা একটু লাল হওয়ার পর তার মধ্যে আমি টমেটোর গ্রেভিটা দিয়ে দেব। আগে থেকেই তৈরি করে রাখা মশলাটা এবারে আমি তার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা। এবারে দিয়ে দিলাম কাজু বাটা। এখন আমি সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে সাঁতিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে সাঁতলানো হয়ে গিয়েছে, এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই বেজে রাখা এঁচোড়গুলো। দিয়ে দিলাম 1 চামচ মেথি পাতা। এদিকে এঁচোড়ের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জলটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল এঁচোড় কালিয়া। আজকের এই রেসিপিটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল।